চব্বিশ ঘন্টায় আট হাজার আট পোলাপ দিয়ে রেকর্ড করলেন যুবক, জেনে নিন তার পরিচয়। নিয়মিত যারা জিমে গিয়ে শরীরচর্চা করেন তারা পোলাপ দেন নিশ্চয়ই প্রতিদিন, তবে একবারে কতগুলো দিতে পারবেন, দশ কুড়ি কিংবা চল্লিশ? তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার জ্যাকসন ইতালিয়ানো নামে একটি যুবক চব্বিশ ঘন্টায় আট হাজার আটটি পুল আপ দিয়ে বিশ্ব রেকর্ড করেছে। কাজটি খুব একটা সহজ নয়, কিন্তু জ্যাকসন আট হাজারের বেশি পুল আপ দিয়ে সময় নিয়েছে চব্বিশ ঘন্টা। এর আগে সর্বোচ্চ পুল আপ দেওয়ার রেকর্ড ছিল জ্যাকসনের নিজেরই, চব্বিশ ঘন্টায় সাত হাজার সাতশো পনেরোটি পুল আপ দিয়ে সেই রেকর্ড গড়েছিলেন কয়েক বছর আগে। এবার তিনশো পুল আপ বেশি দিয়ে নিজের দুটি রেকর্ড ভাঙলেন তিনি। বারো ঘন্টায় পাঁচ হাজার নশোটি পুল আপের রেকর্ডও ভাঙেন তিনি। তবে শুধু বিশ্ব রেকর্ড করার জন্য নয়, এক স্বেচ্ছাসেবী সংস্থাকে অর্থদানের জন্যই এমন অসামান্য কাজ করেছেন জ্যাকসন, যা তার সাফল্যকে যেন এক অন্য মাত্রা দিয়েছে। প্রায় চার হাজার জন ডেমেনশিয়া রোগীকে সাহায্য করার জন্য পুল আপের চ্যালেঞ্জ নেন জ্যাকসন ইতালিয়া। অস্ট্রেলিয়া সিডনিতে ডেমেনশিয়া অস্ট্রেলিয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার জন্য তিনি অর্থ সংগ্রহ করেন, আর সেই কারণেই তিনি এতগুলো পুল আপ করে রেকর্ড করেন। পুল আপ বা শরীরকে কোনো উঁচু জায়গা থেকে ঝুলিয়ে ওঠানামা করা খুব সহজ একটা নয়, তবে নিয়মিত এক্সারসাইজ করার অভ্যাস থাকলে সহজেই করা যায়। তাই বলে চব্বিশ ঘন্টা টানা আট হাজার আট পুল আপ দিয়ে অসাধ্য সাধনই করেছেন জ্যাকসন। বরাবরই ফিটনেস নিয়ে সচেতন জ্যাকসন ইতালিয়ানো, তবে এমন অসাধ্য সাধনের পিছনের কারণ জানিয়েছেন জ্যাকসন তার ইনস্টাগ্রাম পোস্টে। তিনি জানান, ডেমেনশিয়া রোগীদের জন্যই এমন চ্যালেঞ্জ এনেছিলেন তিনি, কারণ ডেমেনশিয়া রোগী তাদের পরিবার এবং যত্নকারীদের জন্য জরুরি পরিষেবা দেওয়ার জন্য অর্থের প্রয়োজন অনেক। তাই বিশ্ব রেকর্ড করার সিদ্ধান্ত নেন জ্যাকসন। একসঙ্গে এত অর্থ আয় করা ইচ্ছে ভালো পায় তার আর কিছু মনে হয়নি। ব্যুরো রিপোর্ট, আমাদের নিউজ।